আমাদের এই পরীক্ষা দেওয়া হয়েছে। আমরা ইন্টারভিউ আমাদের জানুয়ারি মাসের 19 তারিখে সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আজকে 4.5 মাস হয়ে গেছে, 4.5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আমাদের রেজাল্টটা এখনও ম্যারিট লিস্ট পাবলিশ করছে না তারা। ওদের কাছে কিছু ছিল, ওনাদেরকে বলেছে যে ইলেকশনে গণনার পর রেজাল্টটা পাবলিশ করবে। তো তাদের প্রসেস ইলেকশন গণনার পর চালু করবে তারা, কিন্তু এখন ইলেকশন গণনা প্রায় শেষ হয়ে গেছে কিন্তু আমাদের ম্যারিট লিস্টটা এখনও পাবলিশ করছে না। তো ওনাদের কাছে আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি রিসেন্ট কিছুদিনের মধ্যে আমাদের ম্যারিট লিস্টটা পাবলিশ করার জন্য ওনাদের কাছে আমাদের দাবি রয়েছে। আর আমার মাননীয় যে মুখ্যমন্ত্রী আছে ওনাদের কাছে, ওনার কাছে আমাদের আমার নিকটও আমার এটাই রিকোয়েস্ট যে আমাদের ম্যারিট লিস্টটা খুব তাড়াতাড়ি, যাতে জেআরবিটি ম্যারিট লিস্টটা খুব তাড়াতাড়ি সম্ভব দেওয়া দেওয়া হয়। আর আমাদের যেখানে ক্যান্ডিডেট রয়েছে এখানে কিছুতে দেখা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের ওভার এজ হয়ে গেছে, ওদের বিষয়টাও দেখা দরকার। তো খুব তাড়াতাড়ি যাতে ম্যারিট লিস্টটা কিছুদিনের মধ্যে দেওয়া দেওয়া হয় এটাই আমাদের রিকোয়েস্ট। থ্যাংক ইউ, ধন্যবাদ।